হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে এই বাইকটা দেখছেন, এটা আমার বাবার বাইক। তবে এক সময় আমার ছিল এই বাইকটা, আমার জন্য কিনেছিলাম। আজকে এই বাইকের কিছু জিনিস দেখাবো আপনাদের এবং কিছু সমস্যাও দেখাবো। ওই যে দেখতে পাচ্ছেন এই বাইকটার, দেখতে পাচ্ছেন এই যে সাইডটা ভেঙে গেছে, এই যে এটা চেঞ্জ করবো আজকে, আর এরপর সেটটা চেঞ্জ করব। কালকে বাবা অ্যাক্সিডেন্ট করছে বাইকটা নিয়ে, সেই বিষয়ে কিছু কথা বলবো। এটা হলো হিরো হোন্ডা প্যাশন প্লাস গাড়ি, যেটা হলো এখন আর হিরো হোন্ডা নাই বাংলাদেশে। বাংলাদেশে আছে আপনার, এই যে দেখতে পাচ্ছেন হিরো হোন্ডা লেখা। বাংলাদেশে এখন হিরো আর হোন্ডা আলাদা হয়ে গেছে, আর এটা হলো হিরো হোন্ডা। এই বাইকটা আমার জীবনের প্রথম বাইক, আমার জন্যই কিনছিলাম এই বাইকটা প্রথমে। আমি যখন 9 পড়ি কি 8 পড়ি, 8 পড়ি মনে হয়, এই বাইকটা কিনছিলাম। জোর ধরছিলাম বাবার কাছে বাইক কেনার জন্য। তখন বাসা থেকে ইচ্ছা ছিল ডিসকভারি কেনার, কিন্তু ডিসকভারি 25 অনেক আগেকার ফার্স্ট মডেল। তো তখন আমার বাসায় কাকাদের 2 ডিসকভারি ছিল, এই কারণে আমি বললাম ডিসকভারি কিনবো না, আমি অন্য কোনো বাইক কিনবো। তখন বাবা বলে দেখো কি বাইক কিনবা, তো আমি বাইক সম্পর্কে তখন অতটা জানেও না, বাসায় বললাম কিনতে হবে। পরে আমাদের আবু ভাই নামে একজন মেকানিক আছে, তার কাছে শোনা হলো, সে বললো যে হিরো হোন্ডা কোম্পানির একটা বাইক আছে প্যাশন প্লাস, ভালো গাড়ি, ওইটা কেনার কথা। তখন এই গাড়িটা কেনা হয় 98,000 টাকা দিয়ে, 98,000 টাকাতে এই বাইকটা কেনা ছিল। তারপরে বাবা চালাইতে পারতো না, তখন আমি স্কুল কলেজে নিয়ে যেতাম, স্কুলে নিয়ে যেতাম, পরবর্তীতে কলেজে নিয়ে যেতাম। তারপরে যখন কলেজ টলেজ শেষ হয়ে গেল, তখন তো আর আস্তে আস্তে বাবারও মোটর সাইকেল চালানো শিখাই দিলাম, বাবা বাজারে যেত তখন। এই যে এই বাইকটা দেখতে পাচ্ছেন, এটা হিরো হোন্ডা প্যাশন প্লাস। এই যে এটা এটা হিরো হোন্ডা কোম্পানির একটা বাইক, এখন হিরো হোন্ডা নাই। এই যে কালকে বাবা অ্যাক্সিডেন্ট করে এটা ভেঙে গেছে পুরোটা, এটা এখন চেঞ্জ করতে হবে। আর এই যে লুকিং গ্লাসটা নড়বড় করতেছে, ভেঙে গেছে, সেটা দেখে কি করা যায়। এই যে বাইকটা অনেক আগে আমার জন্যই কিনা ছিল, তারপরে বাবা চালানো শেখাই দিলাম, তখন বাবা চালাইতে পারতো না, তারপর বাবারে দিয়ে দিলাম। পরে আমি আবার বাইক কিনছি যখন, তখন বাবারে দিয়ে দিছি এটা। এটা দেখতে পাচ্ছেন অবস্থা, কি অবস্থা, অবস্থা খুবই খারাপ বর্তমানে। তবে গাড়ির ইঞ্জিনটা ঠিক আছে, ইঞ্জিন করানো হয়েছে একবার, টায়ারটা চেঞ্জ করা। তবে গাড়ি আর বাবা যত্ন নেয় না বলে, তাছাড়া এইসব গাড়িগুলো এত ভালো গাড়ি যে 100 সিসির মধ্যে এইসব গাড়িগুলোর পারফরমেন্স কোনো সময় খারাপ দেয় না, খুবই ভালো দেয়। আমি ছোটোকালে এই বাইকটা কিনছিলাম যখন আমি 8 পড়ি। তো আজকে যাবো ডাও বাংলাতে, যে দেখি এই বাইকটার এইসব চেঞ্জ করব। আর এই বাইকটা নিয়ে আমার জীবনে অনেক স্মৃতি আছে, অনেক ছোটো ছিলাম তখন আমি এই বাইকটা কেনা, জীবনের ফার্স্ট বাইক। তো মোটামুটি গাড়িটা এখনও ঠিক আছে, মানে ইঞ্জিনের দিক থেকে ওকে আছে, বাট এই গাড়িটা অনেকদিন চালানো হয় না, আমি চালাইও না। বাবা কালকে পড়ে গেছিল, ঠাকুরের কৃপায় যে বাবার কোনো সমস্যা হয়নি, বাবার সেভাবে কোথাও লাগেনি, হালকা একটু পায়ে ব্যথা পাইছে, তাছাড়া পাকার পর পড়েনি, কাঁচাই চলে গেছিলো, তো এই জন্য সে তেমন কিছু হয়নি। তা গাড়ির এটা ভেঙে গেছে, এটা আজকে চেঞ্জ করবো। তো চলুন যাইতে যাইতে বলবো অনেক কথাই। আর এটা যখন ফার্স্ট টাইম কিনি সেরকম নিয়েছিল 98,000 টাকা বললামই তো, এটা খুবই একটা ভালো বাইক ছিল এটা। আর এই যে আমাদের নদী, নবগঙ্গা নদী এখন শুকাইয়ে গেছে, এখানে সবাই ধানের পাতো দিয়েছে দেখতে পাচ্ছেন। এই পাতোগুলো দেখতে খুব ভালো লাগে, ড্রোন ভিউ করতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু আমার ড্রোন নাই, সেজন্য ভিউ দিব কীভাবে, ক্যামেরাতেই দেখেন। এই যে আমাদের এই দিক, এইটাও নবগঙ্গা নদী দেখতে পাচ্ছেন, এই নবগঙ্গা এইটির সাথে এইটি একই ছিল, কিন্তু এই বাদ দেওয়ার কারণে এইটা আলাদা হয়ে গেছে, সেই জন্য এই নদীর যে একটা সৌন্দর্য সেটা হারিয়ে গেছে। আর এই বাইকগুলো চালিয়ে মজা আছে, আগের সময় এই ছিল পথের রোড কাঁপানো একটা বাইক, ঠিক আছে, যখন নিয়ে যেতাম সবাই এদিক ওদিকতে তাকায় দেখতো। হিরো হোন্ডা কোম্পানি এখন আর নাই, এখন আলাদা হয়ে গেছে, হিরো আর হোন্ডা আলাদা হয়ে গেছে। তো এটা অনেক আগে কিনা হয়েছিল আমার ফার্স্ট বাইক, এটা এটার সাথে অনেক স্মৃতি তরিয়ে রয়েছে। যখন আমি এই বাইকটা ফার্স্ট কিনি, তখন আমি এই বাইকটা ঠিকভাবে স্টার্টও দিতে পারতাম না,
কারণ আমি এতই আমার ওয়েট কম ছিল, আমি এতই পাতলা ছিলাম, আর নতুন কিকারগুলো একটু শক্ত হয়, এই কারণে হার্ড হয়, এই কারণে আমি স্টার্ট দিতে পারতাম না ফার্স্টে, যখন আমি বাইক সেভাবে চালাইতেও পারতাম না। আমার দাদা আমার স্টার্ট দিয়ে দেয় ফার্স্টে, আর আমি বাইক চালাতাম তখন। তো এই হলো এই বাইকের কাহিনী। এই বাইকটা খুবই ভালো একটা বাইক, এখন নতুন পাওয়া চালাই। আর এই বাইকটার পরে আমি কিনি পালসার, কিনি 17 মডেলটা, 17 মডেলটা কিনছিলাম, ওইটা 2 বছর চালাইছি। এরপরে আবার জিক্সার কিনছি, এখন জিক্সার চালাই। আর এই বাইকটা মূলত বাবাই চালায়। এই বাইকটা পারফরমেন্স অনেক ভালো, শুধু একবার ইঞ্জিন পড়া লেগেছে, এই বাইকটা অনেক কিলো চালানো হয়ে গেছে। তবে বাইকটা সব থেকে বাবা বেচতে চায় না এই বাইকটা, কয় যে আমার বাইক আমার কাছে খুবই ভালো, সেই জন্য বেচতে চায় না। এই গাড়িটা আজকে সারতে যাবো। এই যে হেডলাইট দেখতে পাচ্ছেন, আর এই যে এটা হলো কভার। Thank you.